নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। ভারতের করোনা টিকা বিশল্যকরণী, নয়াদিল্লির প্রশংসায় ব্রাজিল। ভারতীয় টিকা কোভ্যাক্সিন বাড়ায় প্রতিরোধ ক্ষমতা, মন্তব্য ব্রিটিশ জার্নালের। প্রতিবেশী দেশগুলিকে টিকা দিয়ে সাহায্য করতে দায়বদ্ধ ভারত, একই সঙ্গে উঠছে গেটস চুক্তির শর্ত। করোনা টিকা দিয়ে পাকিস্তানের পাশে দাঁড়াল চীন, নেপথ্যে রয়েছে ড্রাগনের কূটনৈতিক চাল। উঠল নিয়ম বিরুদ্ধ কাজ করার অভিযোগ, ইরানের নেতা খামেনেইয়ের ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার। শেষ পর্যন্ত নিজের দেশে ফিরছে রোহিঙ্গারা, ঘোষণা মায়ানমারের মন্ত্রীর। চলে আসি বিস্তারিত খবরে। ভারতের করোনা টিকা বিশল্যকরণী, নয়াদিল্লির প্রশংসায় ব্রাজিল। ভারতে তৈরি করোনা টিকা সরবরাহের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রামায়ণের লঙ্কা পর্বে হনুমানের তুলে আনা বিশল্যকরণী সঞ্জীবনী সহ গন্ধমাদন পর্বতের ছবি। বলসোনারো তার টুইটারে পর্তুগিজ ভাষায় যা লিখেছেন, নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের মতো অসাধারণ বন্ধুকে পাশে পেয়ে ব্রাজিল গর্ব অনুভব করছে। টিকা পাঠিয়ে আমাদের সহায়তা করার জন্য ধন্যবাদ। শনিবার পাল্টা টুইট বার্তায় মোদীর মন্তব্য, প্রেসিডেন্ট জাইর বলসোনারো কোভিড-19 অতিমারীর বিরুদ্ধে যৌথ লড়াইয়ে নির্ভরযোগ্য সহযোগী হিসাবে ব্রাজিলকে পাশে পেয়ে আমরাও গর্বিত। গত 9ই জানুয়ারি পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কারখানায় তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দ্রুত ব্রাজিলে পাঠানোর জন্য মোদীকে চিঠি লিখেছিলেন বলসোনারো। এরপর শুক্রবার সেরামে তৈরি 20 লক্ষ করোনা টিকা বিমানে ব্রাজিলে পাঠানো হয়। তারপরেই মোদীকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানান ব্রাজিলের প্রেসিডেন্ট। ইন্দ্রজিতের শক্তিশেল হানায় মৃত প্রায় লক্ষণকে বাঁচাতে হনুমান তুলে এনেছিলেন বিশল্যকরণী সঞ্জীবনী। করোনাধস্ত ব্রাজিলবাসীর কাছে ভারতীয় টিকাও তেমনই সঞ্জীবনী বুটি বলে বার্তা ব্রাজিল প্রেসিডেন্টের। ভারতীয় টিকা কোভ্যাক্সিন বাড়ায় প্রতিরোধ ক্ষমতা, মন্তব্য ব্রিটিশ জার্নালে। ভারতে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সক্ষম, ব্রিটেনের মেডিকেল জার্নাল ল্যান্সেট একথা জানিয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশে 375 জন অংশগ্রহণকারীর উপর সমীক্ষার ফল বলছে প্রয়োগের 14 দিনের মধ্যেই তা সহনীয় হয়েছে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ল্যান্সেটের প্রতিবেদন জানাচ্ছে, তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে কোভ্যাক্সিন গ্রহীতাদের দেহে কোনোরূপ বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR এর সঙ্গে হাত মিলিয়ে কোভ্যাক্সিন তৈরি করেছে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড অর্থাৎ BBIL। পুনের সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি বা NIV-র গবেষণাগারে বানানো কোভিড-19 ভাইরাসের স্ট্রেন থেকেই তৈরি হয়েছে সম্পূর্ণ ভারতীয় টিকা। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার ছাড়পত্র পাওয়ার পরে গণটিকাকরণ অভিযানেও সামিল করা হয়েছে কোভ্যাক্সিনকে। অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় তৈরি কোভিশিল্ড টিকাও গণটিকাকরণে ব্যবহৃত হচ্ছে। ভারতে এই টিকা তৈরি করেছে পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। গত 13 থেকে 30 জুলাই মানবদেহে পরীক্ষার সময় 11টি কেন্দ্রে 375 জন স্বেচ্ছাসেবকের উপর কোভ্যাক্সিন সমীক্ষার ভিত্তিতে ল্যান্সেটের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল। সে সময় 14 দিনের ব্যবধানে প্রয়োগ করা হয়েছিল দ্বিতীয় ডোজটি। এরপরে প্রত্যেক অংশগ্রহণকারীর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেশী দেশগুলিকে টিকা দিয়ে সাহায্য করতে দায়বদ্ধ ভারত, একই সঙ্গে উঠছে গেটস চুক্তির শর্ত। শুধু ভারতের মানুষ নয়, এদেশে তৈরি কোভিডের টিকা রোগমুক্তিতে সাহায্য করবে সারা বিশ্বকেই। বিভিন্ন মঞ্চে একথা বারবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রকও গত 3 দিন ধরে প্রতিবেশী দেশগুলিতে কোভিড প্রতিষেধক পাঠানো শুরু করেছে প্রথম দফার সৌজন্য উপহার হিসাবে। কূটনৈতিক সূত্রের মতে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুটা কোণঠাসা থাকা মোদী সরকার আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে টিকা কূটনীতির সাহায্য নিচ্ছে।
তবে বিরোধী শিবিরের বক্তব্য, সস্তায় ওই টিকা পাঠানোর রহস্য লুকিয়ে রয়েছে ধনকুবের বিল গেটসের ফাউন্ডেশনের সঙ্গে হওয়া সিরামের চুক্তিতে। সূত্রের মতে, ভারতসহ তৃতীয় বিশ্বের দেশগুলিকে কম খরচে করোনার প্রতিষেধক যোগানোর নির্দিষ্ট বরাত দিয়ে সিরাম ইনস্টিটিউটকে ১৫ কোটি ডলার দিয়ে সাহায্য করেছে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এই চুক্তির ফলে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে $3 বা ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে তাদের সংস্থায় উৎপাদিত প্রতিষেধক বিক্রি করতে বাধ্য থাকবে সিরাম। এর ফলে অ্যাস্ট্রাজেনেকা সংস্থা ও নোভাভ্যাক্স সংস্থার প্রতিষেধকের দাম পড়বে $3, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২৫ টাকার কাছাকাছি। সংস্থা জানিয়েছে, এই ১৫ কোটি মার্কিন ডলার বহুদেশীয় সংস্থা গাভিকে দেবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। গাভির কাছ থেকে সেই অর্থ পাবে সিরাম ইনস্টিটিউট। গাভি হলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপে তৈরি সংস্থা, যারা বিশ্বের দরিদ্র দেশগুলিতে প্রতিষেধক সহজলভ্য করে তুলতে অর্থ ও অন্য সাহায্য করে থাকে। চুক্তি অনুযায়ী প্রায় ১০ কোটি প্রতিষেধক তৈরি করবে সিরাম, যার অর্ধেক তারা ভারতে ব্যবহার করতে পারবে, বাকি অর্ধেক অল্প দামে নিম্ন আয়ের দেশগুলিতে বিক্রি করতে বাধ্য থাকবে সিরাম সংস্থা। উল্লেখ্য, শুধু ভারত নয়, গোটা বিশ্বের মধ্যেই প্রতি বছর সবচেয়ে বেশি প্রতিষেধক তৈরি করে সিরাম ইনস্টিটিউট। এই সংস্থা প্রতি বছর গড়ে ১৩০ কোটি প্রতিষেধকের ডোজ তৈরি করে। সে কারণেই বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সিরাম ইনস্টিটিউটকেই বরাত দিয়েছে। অথচ আজও সাংবাদিক বৈঠকে বিস্তারিতভাবে জানানো হয়েছে কোন দেশকে কত ডোজ উপহার দেওয়া হচ্ছে, কিন্তু অভিযোগ, বিদেশি রাষ্ট্রগুলিতে প্রতিষেধক পাঠানোর যে আসলে আন্তর্জাতিক দায়বদ্ধতাও রয়েছে, যা কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বাণিজ্যিক দিকটিও রয়েছে। এদিকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, গতকাল বাংলাদেশকে ২০ লক্ষ এবং নেপালকে ১০ লক্ষ ডোজ প্রতিষেধক উপহার দেওয়ার পরে আজ মায়ানমার, মরিশাস এবং সেসেলসকে পাঠানো হয়েছে যথাক্রমে ১৫ লক্ষ, ১ লক্ষ এবং ৫০,০০০ ডোজ। এরপর শ্রীলঙ্কা এবং আফগানিস্তানেও সাহায্য হিসেবে পাঠানো হবে প্রতিষেধক। অনুরাগের কথায়, চুক্তি অনুযায়ী বাণিজ্যিকভাবে এরপরে সৌদি আরব, বাংলাদেশ, মায়ানমারে প্রতিষেধক যাবে। ইতিমধ্যেই ব্রাজিল এবং মরক্কোতে বাণিজ্যিক রফতানি করা হয়ে গিয়েছে। দেশের দরিদ্র মানুষকে কিভাবে প্রতিষেধক দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। এমত অবস্থায় বিশ্ব মানবতার জন্য তা পাঠানোয় শর তুলছেন বিরোধীরা। আজ এই প্রসঙ্গে অনুরাগ বলেছেন, ঘরোয়া চাহিদা এবং ধাপে ধাপে প্রতিষেধক দেওয়ার পরিকল্পনাকে মাথায় রেখে তবেই অংশীদার দেশগুলিতে রফতানির নীতি নেওয়া হবে আগামী কয়েক সপ্তাহে। এটা নিশ্চিত করা হবে যাতে দেশের মানুষের জন্য যথেষ্ট প্রতিষেধক মজুত থাকে। করোনা টিকা দিয়ে পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন, নেপথ্যে রয়েছে ড্রাগনের কূটনৈতিক চাল। করোনা ভ্যাকসিনের আশায় পথ চেয়ে বসে থাকা পাকিস্তানকে স্বস্তি দিল চীন। এই মাসের শেষের দিকে ৫ লক্ষ ভ্যাকসিন ডোজ পাকিস্তানকে দিতে চলেছে চীন। পাকিস্তানি সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন এর রিপোর্টে বলা হয়েছে, শাহ মাহমুদ কুরেশি চীনা বিদেশমন্ত্রী ইয়াং ঝাওয়ের সঙ্গে ফোনালাপের পর একথা জানিয়েছেন। চীনের এই পদক্ষেপকে সদিচ্ছার ইঙ্গিত হিসেবে বর্ণনা করে কুরেশি জানিয়েছেন, এটা অত্যন্ত সুসংবাদ যে আমরা এই করোনা পরিবেশেও বন্ধু চীনকে পাশে পেয়েছি। চীনের বিদেশমন্ত্রী ভ্যাকসিন বহন করার জন্য পাকিস্তানকে কার্গো বিমান পাঠাতে বলেছেন। চীনের সিনোফর্ম এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদনের পরে পাকিস্তানের ড্রাগ রেগুলেটরি অথরিটি এই ঘোষণা করেছে। আধিকারিকরা জানিয়েছে, ভ্যাকসিন কেনার জন্য পাকিস্তান সরকার দুটি চীনা সংস্থা সিনোফর্ম এবং ক্যানাসিনোর সঙ্গে আলোচনা করেছিল। সংবাদ মাধ্যমকে কুরেশি জানিয়েছেন, পাকিস্তানের আরও ১০ লক্ষ ডোজ ভ্যাকসিনের দরকার হবে এবং চীনের বিদেশমন্ত্রী ফেব্রুয়ারির শেষে এটি দিতে রাজিও হয়েছেন। উল্লেখ্য, এদিকে ভারতও এবার বাণিজ্যিকভাবে ভ্যাকসিন রপ্তানি করছে। বিশ্বের অন্তত ৯২টি দেশ ভারতের কাছে এই ভ্যাকসিন কিনতে আগ্রহ প্রকাশ করেছে। বাণিজ্যিকভাবে ইতিমধ্যেই ব্রাজিল এবং মরক্কোতে ভ্যাকসিন পাঠানো হয়েছে। শুক্রবার সকালে বিমানে করে পাঠানো হয়েছে এই ভ্যাকসিনের ডোজ। ২০ লক্ষ ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। প্রসঙ্গত, ব্রাজিল প্রথমে চীনের তৈরি ভ্যাকসিন নিয়েছিল, তবে ব্রাজিলে এই ভ্যাকসিন তেমন প্রভাব ফেলতে পারেনি। এরপরেই ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে ব্রাজিল। দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব এবং বাংলাদেশেও খুব শীঘ্রই এই ভ্যাকসিনের বাণিজ্যিক সরবরাহ শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। মায়ানমার ও বাংলাদেশ উভয় দেশেই ভারত থেকে ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন নেওয়ার চুক্তি করেছে। ১২ মিলিয়ন ডোজ ভ্যাকসিন চেয়েছে নেপালও। ১৫ লক্ষ কোভ্যাকসিনের বরাত দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
50 লক্ষ কোভ্যাক্সিনের বরাদ দিয়েছিল ব্রাজিল। এছাড়া থাইল্যান্ড, সিসিলি, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মরিশাস সহ আরও অনেক দেশ ভারতের কাছ থেকে এই ভ্যাকসিন বাণিজ্যিকভাবে কিনতে চেয়েছে। অস্ট্রেলিয়া, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানও এই ভ্যাকসিন কেনার ব্যাপারে ভারতের কাছে আগ্রহ প্রকাশ করেছে। উঠল নিয়ম বিরুদ্ধ কাজ করার অভিযোগ। ইরানের নেতা খামেনেইয়ের ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি, জানিয়ে দিল টুইটার। তবে অ্যাট খামেনেই সাইট নামে একটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। টুইটারের এক মুখপাত্রের দাবি, এই অ্যাকাউন্ট থেকে নিয়ম বিরুদ্ধ কাজ করা হয়েছে। শুধু তাই নয়, এটি একটি ভুয়ো অ্যাকাউন্ট। টুইটার আরও জানিয়েছে, খামেনেইয়ের যে অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে সেটি হল অ্যাট খামেনেই ফা, যা এখনও সচল রয়েছে, যদিও গোটা বিষয়টি নিয়ে খামেনেইয়ের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। হঠাৎ করেই এদিন খামেনেইয়ের অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়টি সামনে আসে, তা নিয়ে দিনভর তুমুল চর্চা হয়। তার ওই অ্যাকাউন্টে পোস্ট করা একটি ছবি এবং সেই সঙ্গে হুমকির বার্তা ঘিরেই শুরু হয় বিতর্ক। খামেনেইয়ের ওই অ্যাকাউন্টে একজন গলফারের ছবি পোস্ট করা হয়েছে, যাকে দেখতে অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই। আমেরিকার ড্রোন হামলায় নিহত হয়েছিলেন ইরানের সেনা কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি। পোস্টে সেই ঘটনার বদলা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি। যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে সেটি খামেনেইয়ের ওয়েবসাইটের সঙ্গে যুক্ত। সেখানে খামেনেইয়ের বেশ কিছু মন্তব্যও রয়েছে। গত ডিসেম্বরে ওই অ্যাকাউন্টেই খামেনেই লিখেছিলেন, বদলা নিশ্চিত। মনে করা হচ্ছে তিনি যে সুলেইমানি হত্যার বদলা নিতে চাইছেন সেটাই বার্তা দিতে চেয়েছেন ওই পোস্টের মাধ্যমে। ক্যাপিটালে হামলার পিছনে উস্কানির অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। টুইটার প্ল্যাটফর্মকে ব্যবহার করে তার সমর্থকদের হিংসায় ইন্ধন জোগানোর অভিযোগও ওঠে। সেই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল হয়। প্রশ্নের মুখে পড়তে হয় টুইটারকেও। তড়িঘড়ি তারা ট্রাম্পের টুইট অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। উস্কানিমূলক মন্তব্যের জন্য সতর্ক করা হয় ট্রাম্পকেও। এরপরই টুইটার জানিয়ে দেয়, কোনো উস্কানিমূলক পোস্ট বা মন্তব্যের জন্য তাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করা যাবে না। শেষ পর্যন্ত নিজের দেশে ফিরছে রোহিঙ্গারা, ঘোষণা মায়ানমারের মন্ত্রীর। রোহিঙ্গাদের দ্রুত মায়ানমারে প্রত্যর্পণের বিষয়ে আশার আলো দেখা গেল। মায়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী কাইয়া টিন জানিয়েছেন, 2017 সালে বাংলাদেশ ও তাদের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতে মায়ানমার রোহিঙ্গাদের দ্রুত স্বদেশে ফেরাতে অঙ্গীকারাবদ্ধ। এছাড়া বাংলাদেশ সহ সকল প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক সমস্যা সমাধানেও মায়ানমার প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে লেখা একটি চিঠিতে মায়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী এই সংক্রান্ত বিষয় উত্থাপন করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, মায়ানমার প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক অংশীদারত্বের ভিত্তিতে যে কোনো দ্বিপাক্ষিক বিষয়ের সমাধান করতে চায়। গত 19 জানুয়ারি অনুষ্ঠিত চীন, মায়ানমার ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে মায়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যর্পণ শুরুর আশা তিনি ব্যক্ত করেন। এ প্রসঙ্গে কাইয়া টিন জানান, বাংলাদেশের বিদেশমন্ত্রীর মতো তিনিও মনে করেন, করোনা মহামারীর মতো নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক সংহতি ও সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক আলোচনার ভিত্তিতে 1978 ও 1992 সালে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। ডক্টর মোমেনের সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে 1 জানুয়ারি তাকে একটি চিঠি পাঠানোর জন্য বাংলাদেশের বিদেশমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি। একসময় রাষ্ট্রসংঘে নিজ নিজ দেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তারা, এবং সেই সময় থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে বলেও উল্লেখ করেন। এদিকে রোহিঙ্গাদের ভাষান্তর স্থানান্তর প্রক্রিয়া কিছু এনজিও ও বিদেশি সংস্থার চাপে ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন বিদেশমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন। রাজশাহী কলেজের অধ্যাপকদের উদ্যোগে আয়োজিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত 306 জন রোহিঙ্গাকে ভাষান্তরে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা সেখানে যেতে ইচ্ছুক, কিন্তু কিছু এনজিও বিদেশি সংস্থা তাদের সেখানে যেতে নিরুৎসাহিত করছে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।